ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা আমরা প্রত্যেকে করে থাকি। এবং ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলির মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আজকের ভিডিওতে আমি যেই প্রসেসে ব্যাকগ্রাউন্ডগুলিকে রিমুভ করব, এই প্রসেসটি আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে। দেখুন, এখানে আমি কয়েকটি মডেল নিয়েছি। মডেলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এলোমেলো চুলগুলি আছে। এই চুলগুলিকে ঠিক রেখে যদি ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে চাই, আরেকটি বিষয়, এই সাবজেক্টটি যদি পিছনে এক কালার থাকতো, যে কোনো কালার হতে পারে, এক কালার থাকলে আমরা খুব সহজে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারতাম। কিন্তু মাল্টি কালার একটি ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকে আপনারা দেখতে পাচ্ছেন, মাল্টি কালার একটি ব্যাকগ্রাউন্ডের মধ্য থেকে কোনো একটি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা অনেকটাই কঠিন। এরকম যদি এলোমেলো চুলগুলি থাকে, এই এলোমেলো চুলগুলিকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করা অনেকটাই কঠিন। আপনি এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে প্যান টুল, ল্যাসো টুল, ম্যাজিক টুল, কুইক সিলেকশন টুল, বিভিন্ন টুল অ্যাপ্লাই করে করতে পারবেন। আপনার 10 মিনিট বা 15 মিনিট সময় লেগে যাবে। কিন্তু আজকের ভিডিওতে যে টেকনিকটি অ্যাপ্লাই করব, এটি কিন্তু আপনি অনলি 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে অ্যাপ্লাই করে এই ব্যাকগ্রাউন্ডটাকে একদম নিখুঁতভাবে আপনি রিমুভ করে দিতে পারেন। এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, বোঝার কোনো অপশন থাকবে না। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করেছেন, বিষয়টি জেনে নেব। তো দেখুন, আপনি যে কোনো মডেলে অ্যাপ্লাই করতে পারি। তিনটি মডেল কিন্তু এখানে একই ক্যাটাগরির। তো তিনটি মডেলের মধ্যে ধরুন আমি এটাই করে নিচ্ছি, এটা আরও কঠিন। তো এইখানে দেখুন, আমাদের একটি মাত্র লেয়ার এবং লক করা। তারপর এখন এখানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই। তো যেরকম ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেরকম ব্যাকগ্রাউন্ড আপনাকে এখানে অ্যাড করতে হবে, ওপেন করতে হবে। ধরুন আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে অ্যাড করতে চাই। ব্যাকগ্রাউন্ডটিকে ধরে, মাউস দ্বারা ধরে এখানে ছেড়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডটি একটু ছোটো, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিসাইজ করি। রিসাইজ করে আমি ফুল ক্যানভাস করে দিই। এটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে। আমি মাউস দ্বারা এই কর্নার থেকে ধরে এটাকে ফিল আপ করে দিলাম। এন্টার বাটনে প্রেস করতে পারেন, মাউসে ডাবল ক্লিকও করতে পারেন। আমি মাউসে ডাবল ক্লিক করে দিয়ে ট্রান্সফর্মটাকে উঠিয়ে দিলাম। লেয়ার প্যানেলে খেয়াল করুন, এখানে আমাদের দুটি লেয়ার। এটা এইমাত্র ব্যাকগ্রাউন্ডটিকে নিলাম, আর এটা আমাদের মডেল। তো মডেলের লেয়ারে কিন্তু আমাদের এখানে লক করা আছে। এই লকটিকে আমাদের আনলক করতে হবে। এখানে মাউস দ্বারা ডাবল ক্লিক করতে পারেন, তারপরে এখান থেকে ওকে করে দিলে লকটি আনলক হয়ে যাবে। এখন দেখুন, ব্যাকগ্রাউন্ড কিন্তু সবসময় নিচে থাকে আর সাবজেক্ট কিন্তু উপরে থাকে, তাই না? তো এখানে আমাদের সাবজেক্টটি কিন্তু নিচে রয়েছে আর ব্যাকগ্রাউন্ডটি উপরে রয়েছে। আমরা সাবজেক্টটিকে উপরে উঠিয়ে দেবো, মাউস দ্বারা ড্র্যাগ করে ধরে এটাকে উপরের দিকে নিয়ে এখানে ছেড়ে দিন। এখন দেখুন, ব্যাকগ্রাউন্ডটি আমাদের নিচে চলে আসছে এবং সাবজেক্টটি আমাদের উপরে চলে গেছে। তো উপরে থাকলো এবং উপরে সাবজেক্টের লেয়ারে, মডেলের লেয়ারে কিন্তু আমার মার্ক করা আছে। মার্ক থাকা অবস্থায় এইখান থেকে মেনুবারের সিলেক্টে আমরা ক্লিক করে দেবো। সিলেক্টে ক্লিক করার পর সিলেক্ট থেকে আমরা এখানে মাঝামাঝি অবস্থানে আসুন। দেখুন এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্ক নামে যে অপশনটি আছে এটাতে আমরা ক্লিক করে দেব। হেড সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড মাস্কের প্যানেল কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এটা কিন্তু নর্মাল প্যানেল নয়, এটা কিন্তু ফটোশপের ইন্টারফেস বা নর্মাল প্যানেল নয়, এটা হলো সিলেক্ট অ্যান্ড মাস্কের প্যানেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, এইখান থেকে আপনি হয়তোবা ট্রান্সপারেন্সিটা আপনার 100% করা থাকবে, তখন শুধু আপনি ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পাবেন, আপনি কিন্তু মডেলটাকে দেখতে পাবেন না। আপনি মডেলটাকে দেখার জন্য এখানে আছে ট্রান্সপারেন্সি, এটা 100% করা থাকবে হয়তো আপনার বেলায়। আপনি এটাকে ডাউন করে দিয়ে 50% করতে পারেন, যাতে করে মডেলটাও দেখা যায়। আমি 50% করে নিলাম। 50% করার পর এখানে আপনি ভিউয়ে ক্লিক করে এখান থেকে যে কোনোটা দিতে পারেন, আপনার দেখার সুবিধার্থে যেটা দেখতে আপনার ভালো লাগে আপনি সেটাই দিতে পারেন। ওভারলে দিতে পারেন, অনিয়ন স্কিন দিতে পারেন। সাপোজ আমি ওভারলে করে দিলাম, অনিয়ন স্কিন দেওয়া ছিল, ওভারলে করে দিলাম। আপনাদের বুঝতে আরও কিছুটা সহজ হবে। আমি এটাকে ওভারলে করে দিলাম। ওভারলে করার পর এখন আমাদের কিন্তু খুব বেশি কাজ নেই, এটা কিন্তু আমি বলেছিলাম। এই কাজটি কিন্তু আপনি 10 সেকেন্ডে অ্যাপ্লাই করতে পারেন, এখানে আমাদের খুব বেশি কাজ নেই। আপনি যদি এখানে মেনুবারের দিকে আসুন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্টটাকে আমরা ক্লিক করে দেব। এবার সিলেক্ট সাবজেক্টে হিট করুন। সিলেক্ট সাবজেক্টে হিট করলে এখানে সাবজেক্টটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে, এই মডেলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করা ছিল। দেখতে পাচ্ছেন এখন আমরা এই সাবজেক্টের ভিতরে যা কিছু ছিল এই সব কিছুই ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ডটাকে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টভাবে রিমুভ করে দেওয়া হয়েছে। আমি যদি এবার এখান থেকে ভিউয়ে ক্লিক করে অনিয়ন স্ক্রিনে চলে আসি, দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই মডেলের ব্যাকগ্রাউন্ড ছিল না, ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যটা ছিল। এবার ট্রান্সপারেন্সি আমি 100% করে দিচ্ছি। দেখুন, ট্রান্সপারেন্সি 100% করে দিলাম। এখন আমি যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম এই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি এটাকে যদি ঠিক রেখে ওকে করতে চান, তাহলে এখানে আউটপুট টু এখানে লেয়ার মাস্ক ঠিক রাখতে হবে। লেয়ার মাস্ক ঠিক রেখে আপনাকে ওকে করে দিতে হবে। আমি লেয়ার মাস্ক ঠিক রেখে ওকে করে দিলাম।
এটা এতটা নিখুঁত এবং ন্যাচারালভাবে অ্যাড হয়ে গেছে যেটা বোঝার কোনো অপশন নেই। আবার চাইলে আপনি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারেন, আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছেন না, আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, তারপর চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারেন। আমি এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করতে চাই, মফটুল, তারপর ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমি এই ক্যানভাসে নিলাম। ক্যানভাসে নেওয়ার পর আপনি এটাকে ট্রান্সফর্ম করে সম্পূর্ণ পেজ জুড়ে করে দিন, করে দিলাম। তারপর এবার দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু নিচে থাকবে, ব্যাকগ্রাউন্ডটাকে মাউস দ্বারা ধরে নিচে ছেড়ে দিন, দেখুন। তো বন্ধুরা, আপনি যত টেকনিকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেন, আমার মনে হয় এই টেকনিকটি আপনার অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে লিখে দিন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন আইকনটি দিয়ে রাখুন, যাতে করে চ্যানেলের প্রত্যেকটি আপডেট ভিডিও, নতুন ভিডিও সবার আগে আপনি দেখে নিতে পারেন। শেষ করবো আজকের ভিডিও, পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।